Palau. আমি পালা এসেছি। তো কেমন আছেন ক্রুদ্ধ জনতা? জিরে ভাই সিরি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা দেখতে পাচ্ছেন গত পর্বে আমি মোটরসাইকেল নিয়েছিলাম, এই পর্বে আমি মাইক্রো নিয়ে ঢুকে গেছি, কার নিয়ে ঢুকে গেছি আমার গেমের মধ্যে, তো মানে ম্যানশনের মধ্যে। তো আগের মুডে দেখতে পাচ্ছেন কারটা, কারণ আমি আগের ভার্সনে খেলা শুরু করছি আজকে। তো আজকে আবার যাব কিউবানদের কাছে, কিউবানদের ওখানে কাজ আছে আমার, তো কিউবানদের ওখানে যাব এবং দেখি কি কাজ দেয় আমাকে। তো চলুন যাওয়া যাক বেশি কথা না বাড়িয়ে। দেখতে পাচ্ছেন কি করলাম এদেরকে, আমি এদেরকে সবকে আমি উড়াই দিয়েছি, কারণ হায়াতিয়ানদেরকে আজকে মারবো। হায়াতিয়ানরা এমনিতেও ভালো না মানে গেমের হিসাবে। হ্যালো, তুমি জানো আমি কি করব? আমি একজন হাইতিকে মারবো, তারপর বাঘের বাচ্চার মতো আমি হাসবো। হা জানো কি রকম? এই যে এরকম। ওই মেয়া শোনো, আমি মহিলাদের খুব পছন্দ করি। আমার নাম মুচু আলী খান, আমি দুনিয়ার সব মহিলাদের খুব পছন্দ করি, বুঝলা মেলোক? টমি, আমি তোমায় ভালোবাসি, তোমাকে খুব ভালোবাসি, চলো যাই। কোথায় যাবো? আগে কফি খেয়ে নেই। কফি খাওয়ার সময় নেই, তোমার জন্য আরেকটা ভালো কাজ আছে, আমরা হাইতিদেরকে খেদাই দিব। টমি, তুমি কি সাপ পছন্দ করো? তাদের সাপের মতো ছবল দিবা। তুমি যাই বলো মুচু আলী খান। তুমি এখন একটা হাইতিদের গাড়ি চুরি করো, যখন নিবা তুমি ফিরে এসে আমার ছেলে কুদ্দুসকে নিবা, তারপর অন্য গাড়ির সাথে যোগ দিবা, গাড়ি নিয়ে হাইতিদের জুতা কারখানায় যাবা, তারপর কারখানায় তিনটা বোম বসাবা। বুম, বাই বাই। মুচু আলী, তুমি এখন কি করবে? আমি এখন দোকানে থাকতে চাই এবং বাবাকে দেখাশোনা করতে চাই, বাবার শরীরটা এখন একটু ভালো যাচ্ছে না, বুঝলা? ভেতর ডিম, এই পাগলাকে নিয়ে আমাকে যাওয়া লাগবে, একটা গাড়ির ব্যবস্থা করতে হবে। তো আমার যেখানে এই ছিল ওখানে গাড়ি ছিল, হায়াতিয়ানদের রাস্তাতেই গাড়ি ছিল। আমি ওই মোটি আন্টির কাছে যাবো, ওখানেই যাবো, ওখানে একটা গাড়ি আছে আমার জানা মতে। মোটু আন্টির এখানে চলে আসছি, এই যে আমার গাড়ি পেয়ে গেছি, ওদের যেটা গাড়ির দরকার ওখানে গেলে আরও একটা গাড়ি পেয়ে যাবো, গাড়ি পেয়ে যাবো বলছি না, সরি, মানে ওখানে আরও তিনটা গাড়ি আছে, ওরা আরও তিনজন আছে ওখানে, ওদের সামনেই ট্যাক্সির গাড়ি বাড়িটাও কিনতে হবে। ওকে ম্যাম, চলো দেখি তুমি পুরুষ না মাইয়া। এর খালি একটাই কথা, আর কোনো কথা নাই। এতবার ওদেরকে প্রমাণ দেওয়া লাগবে। আমি বোম বসাতে যাচ্ছি, আমাকে কভার দাও। একটা বোম বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কীভাবে কাজ করতে হচ্ছে আমাকে খুব তাড়াতাড়ি। ও ফাক, আচ্ছা যাই হোক, এই যে আর একটা বোম বসিয়ে দিচ্ছি, হয়ে গেছে। আর একটা নিচে বসাবো, দিয়ে দৌড় দিয়ে পালাতে হবে, কারণ দৌড় না দিয়ে পালালে হবে না। এখন এখানে কয়েক সেকেন্ড সময় দেওয়া আছে, আসো পালাও। আমি পালাই এসেছি, পড়ে গেছে।
দেখতে পাচ্ছেন 10,000 টাকা পেয়ে গেছি এই নিয়ে হায়াতিয়ান এবং কিউবান গ্যাংদের মধ্যে যত রকমের ঝামেলা আছে সব মিটে গেল, পুরাপুরি মিটে গেল, আর এদের মধ্যে কোনো ঝামেলা হবে না। হ্যালো 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 হ্যালো, রং নাম্বার ধরো, এই রং নাম্বার নিয়ে খুব জ্বালা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন পুরা এত সাহস আমার লোক এখানেই আছে এখনো, তাদের সাহস কম না। তো এই যে এই পুরা জায়গাটা আমি ধ্বংস করে ফেলেছি, এর আগে এখান থেকে ট্রাক নিয়ে গেছিলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আমার ভিডিও কেমন হলো, এবং সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেলে নতুন হন। এবং যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি যে আপনাদের জন্য একটা কিছু কাজ আছে, ছোট কাজ, বেশি না। সেটা হচ্ছে যে আপনাদের দুজনকে শেয়ার করেন, যে কোনো দুজনকে, এবং তাদেরকে বলেন যেন তারা সাবস্ক্রাইব করে। এবং যারা শেয়ারের পর পেয়েছেন ভিডিওটা তাদেরকে বলছি আপনারাও সাবস্ক্রাইব করে আরও দুজনকে শেয়ার করুন এবং বলুন তারা যেন সাবস্ক্রাইব করে। তো আমি ডেস্টিনি 2000 ক্রিয়েট করতে চাচ্ছি, তো এটা ডেস্টিনি হবে না, এটা হবে ক্রুদ্ধ 2M, অর্থাৎ 2 মিলিয়ন। আমার 2 মিলিয়ন সাবস্ক্রাইবার চাই, বাংলাদেশে অনেক লোক, যত পারবেন শেয়ার করুন এবং ছড়িয়ে দিন দেশ বিদেশে আমার এই ভিডিওগুলো, আমার চ্যানেলটা। তো ভালো থাকবেন, আজকের মতো এইটুকুই, ততক্ষণ পর্যন্ত।